আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী মানুষের সংখ্যা অনেক, ঠিক তেমনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করা উচিত এটা নিয়ে কনফিউজ থাকা মানুষের সংখ্যাও তেমনি অনেক বেশি। ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং নাকি গ্রাফিক্স, কোনটা নিয়ে ফ্রিল্যান্সিং করা উচিত আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং শিখে লক্ষ টাকা ইনকাম করা যায় এরকম থাম্বনেল ইউটিউবাররা দিবে, এটাই স্বাভাবিক, আমিও দেই। কিন্তু সবাই যে ফ্রিল্যান্সিং শিখে লক্ষ টাকা ইনকাম করতে পারবে না, এটা আমিও জানি, আপনিও জানেন, আর আপনার অপেক্ষায় থাকা আরেক বেটার ফুরিও জানে। সত্যি বলতে সব কিছু নির্ভর করে আপনার হার্ডওয়ার্কের উপর। আপনি যেই স্কিলই শেখেন না কেন, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, এটাই স্বাভাবিক। নিউজ চ্যানেলগুলো বা ইউটিউবাররা যেভাবে ফ্রিল্যান্সিংটাকে শো করে, আসলে ফ্রিল্যান্সিং ততটাও সহজ না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে বড় যেটা ভুল তা হলো আমরা যারা কোর্সে ভর্তি হই বা কোর্স কিনি, তার 75% মানুষই সম্পূর্ণ কোর্স আমরা কমপ্লিট করি না। অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন সম্পূর্ণ করতে হয়, ঠিক তেমনি ফ্রিল্যান্সার হইতে হলে আপনাকে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে হবে, এছাড়া অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর এর থেকেও বড় ভুল হলো আমরা ফ্রিল্যান্সিংটাকে পার্ট টাইম হিসেবে নেই। আমরা ভাবি প্রতিদিন পার্ট টাইম হিসাবে 1 ঘন্টা দিয়ে দেবো আর আমি ফ্রিল্যান্সার হয়ে যাব। দেখেন ভাই, ফ্রিল্যান্সিংকে 1-2 ঘন্টার জন্য পার্ট টাইম হিসাবে রাখা আর ঘরে বউ রেখে পরকিয়া করা একই বিষয়, দুইটার ভবিষ্যতে খুবই খারাপ। আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন কিংবা ভিডিও এডিটিং শিখেন, আপনি যেই স্কিলই শিখেন আপনার কষ্ট করা লাগবে, এটা অনিবার্য। কত সময়? অ্যাটলিস্ট 6 ঘন্টা প্রতিদিন। অনেকের মতে ডিজিটাল মার্কেটিং জিনিসটা ইজি, ততটাও ইজি না। ডিজিটাল মার্কেটিং শিখতে 3-4 মাস লাগে, প্র্যাকটিস করতে আরও 3 মাস, ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে মার্কেট প্লেস বুঝতে বুঝতে আরও 5-6 মাস, মোটামুটি 1 বছর। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা 2 বছর পর্যন্ত লাগতে পারে। তো মোটামুটি আপনি 1 বছর চলতে পারবেন এরকম টাইপের ব্যাকআপ আপনার থাকা উচিত, তারপরই আপনার ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত। ডিজিটাল মার্কেটাররা ভাবে যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা মহি ভালো আছে, আবার যারা গ্রাফিক্সের কাজ করে তারা ভাবে ভিডিও এডিটিং শিখলে ভালো হইতো। যেমন আমি 5 বছর ডিজিটাল মার্কেটিংয়ে থাকার পরও আমার মনে হইতেছে আমি ভিডিও এডিটিং কিংবা ইউটিউবে আসলে ভালো হইতো, এটা আমার সাথে যায়। ৩৬০০ সাবস্ক্রাইবার, সরি ভাই, আমি ডিজিটাল মার্কেটার হিসেবে ভালো আছি। আমি লাস্ট 5 বছরে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 1 লাখ টাকার কোর্স করেছি। মজার বিষয় হলো এসব কোর্স থেকে আমি যা যা শিখছি এর 3 গুণ বেশি শিখছি আমি ইউটিউব থেকে ফ্রিতে। দ্যাট মিন্স আপনি কিছু শিখতে হলে আপনার পেইড কোর্স করার দরকার নেই, আপনি ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারেন। বাট ইউটিউব থেকে কিছু শিখতে হলে আপনার দরকার প্রবল ইচ্ছাশক্তি এবং সার্চ করার মতো এবিলিটি। এটা হওয়ার জন্য আপনার একটা কোর্স করা উচিত, কিন্তু এখানেও কিন্তু আছে। এখন কত আমার টপিক কীভাবে সিলেক্ট করবো? একজন ফ্রিল্যান্সারের যদি অনেকগুলো পেজে লাইক থাকে, যদি উনি ইন্ডিয়া ঘুরতে যায়, ওনার অনেকগুলো স্ক্রিনশট আছে যেগুলো উনি শো অফ করে, এখন আপনি এইটা থেকে সিলেক্ট করে ফেললেন উনি যেই টপিকে কাজ করে আমি ওই একই টপিকে ফ্রিল্যান্সিং করব, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এখানেই খতম। তো আমাদের কী করা উচিত? আমাদের ফলো করা উচিত ওনার মডিউল, উনি কী কী টপিক পড়াবেন ওই টপিক লিখে লিখে আমরা ইউটিউবে সার্চ করব, এবং ওইটা আমরা 10-15 দিন ফলো করব, ওইটা শেখার ট্রাই করব, এটা নিয়ে একটু রিসার্চ করব, এতে করে আমরা বুঝতে পারবো এটার মধ্যে আমাদের ইন্টারেস্ট আছে কি না না। ঠিক এইভাবে আপনার যে স্কিলের প্রতি আপনার ইন্টারেস্ট আসবে ওই স্কিলের টপিকগুলো লিখে লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন এবং এটা নিয়ে রিসার্চ করবেন, আপনি ভিডিওগুলো দেখে ফেলবেন, তাইলে আপনি বুঝতে পারবেন এই টপিক আপনার সাথে যায় কি না। ঠিক যেমনিভাবে আপনি জানেন আপনার কাকে বিয়ে করা উচিত, ঠিক একইভাবে আপনার বোঝা উচিত আপনার কোন স্কিলটা শেখা উচিত।